السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত সম্পর্কে। আজকে আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করব সহিহ হাদিস থেকে, ফজর থেকে এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয়, কতক্ষণ পর্যন্ত থাকে, হাদিসের মধ্যে বিষয়টা কিভাবে উল্লেখ আছে। তো আমরা প্রথমে বলতে পারি যে প্রসিদ্ধ যতগুলো হাদিসের কিতাব আছে, প্রত্যেকটা হাদিসের কিতাব সহি বুখারী মুসলিম থেকে শুরু করে অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আলাদা একটা বাব রয়েছে, অর্থাৎ বাবু আওকাত সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত সালাতের ওয়াক্ত সম্পর্কে অধ্যায়। তো প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে এরকম একটা অধ্যায় পাবেন, স্বতন্ত্র একটা অধ্যায় আছে যে পাঁচ ওয়াক্ত সালাতের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়। তো আমরা আজকে সহিহ মুসলিম থেকে আপনাদের সামনে উল্লেখ করব যে ফজর থেকে এশা পর্যন্ত কোন নামাজের ওয়াক্ত কখন শুরু হয়। তো আমরা প্রথমে জানব ফজরের ওয়াক্ত সম্পর্কে। হাদিসের মধ্যে আছে ফজরের ওয়াক্ত শুরু হয় সুবহে সাদিক থেকে। সুবহে সাদিক কখন হয়? পূর্ব আকাশ থেকে যখন একটা সাদা রেখা উত্তর দক্ষিণ অ্যাঙ্গেলে একটা সাদা রেখা প্রতিফলিত হয়, একটা সাদা রেখা দেখা যায় শেষ রাতে, যেটা পূর্ব আকাশ থেকে উদিত হয়, পূর্ব আকাশ থেকে উত্তর দক্ষিণ অ্যাঙ্গেলে একটা সাদা রেখা যখন আকাশের মধ্যে দেখা যায়, তখন সে সময়টাকে বলা হয় সুবহে সাদিক। তো এই সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শুরু হয় এবং ফজরের ওয়াক্ত শেষ হয় আইয়াতুল করণ শামসিল আউয়াল, যখন পূর্ব আকাশে সূর্যের প্রথমাংশ উদিত হয়, অর্থাৎ সূর্য যখন উদিত হতে শুরু করে, সূর্য যখন পূর্ব আকাশে উঠতে শুরু করে, তখনই ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়। তো সুবহে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফজরের নামাজ শেষ করতে হয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করতেন সূর্য উদিত হওয়ার বেশ কিছু সময় আগে, অর্থাৎ 15-20 মিনিট আগেই ফজরের নামাজ শেষ করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যখন মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ শেষ করে বের হতেন, তখনও পর্যন্ত অন্ধকার থাকত, অর্থাৎ একজনের চেহারা পরিষ্কারভাবে বোঝা যাইত না যে তাকে দেখতে কেমন, এরকম বোঝা যাইতো না, এরকম অন্ধকার অবস্থায় ফজরের নামাজ শেষ হয়ে যেত। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আওয়াল ওয়াক্তে, অর্থাৎ দ্রুততার সময়ের মধ্যে ফজরের নামাজ শুরু করা এবং ফজরের নামাজটা একটু দীর্ঘ করা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে অনেক বড় 100 আয়াতের মতো এরকম তেলাওয়াত করতেন, অনেক দীর্ঘ তেলাওয়াত করতেন, নামাজটা অনেক বড় হতো। অন্য নামাজ যদি 2 রাকাত নামাজ পড়তে যদি আমাদের 5 মিনিট সময় লেগে থাকে, তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়তে অন্তত 15-20 মিনিট সময় লাগবে কমসে কম, এরকমটা বোঝা যায় হাদিস থেকে। অর্থাৎ ফজরের নামাজটা একটু দীর্ঘ হবে, একটু বেশি তেলাওয়াত করতে হবে, এটা সুন্নাহ। এরপরে আমরা জানব জোহরের ওয়াক্ত কখন থেকে শুরু হয়। জোহরের ওয়াক্ত শুরু হয় আমাদের মাথার উপরে যখন সূর্য থাকে এবং সূর্য যখন পশ্চিম দিকে হেলতে শুরু করে, তখনই জোহরের ওয়াক্ত শুরু হয়। সূর্য যখন আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে হেলে যাওয়া শুরু করে, অর্থাৎ সময় হিসাব করে যদি আমরা বলি, সেটা হলো 11:25, 30, 35 বা 11:40, এই সময়ের মধ্যে সূর্য স্বাভাবিকভাবে পশ্চিম আকাশের দিকে হেলতে শুরু করে, তখন থেকেই জোহরের ওয়াক্তটা শুরু হয়। এবং জোহরের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে, হাদিসের মধ্যে আছে আমাদের নিজেদের যে একটা ছায়া প্রতিফলিত হয় সূর্যের আলোর কারণে, আমি যখন সূর্যের নিচে দাঁড়াবো এবং স্বাভাবিকভাবে দেখব যে আমার ছায়াটা জমিনে স্পর্শ করেছে এবং সেই ছায়াটা আমার সমান হয়েছে বা তার চাইতে একটু বেশি হয়েছে, অর্থাৎ আমি লম্বায় যতটুকু আমি সূর্যের নিচে দাঁড়ালে আমার ছায়াটা ঠিক ততটুকু পর্যন্ত মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, জমিনে স্পষ্ট দেখা যাচ্ছে বা তার চাইতে একটু বেশি হয়ে গেছে, তখন থেকেই জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। এবং 3 নম্বর বিষয় হলো আসরের ওয়াক্ত। জোহরের ওয়াক্ত যখনই শেষ হয়ে গেছে, অর্থাৎ সূর্যের আলোতে আমার ছায়াটা যখন জমিনে দেখা যাচ্ছে আমার সমান পর্যায়ে বা তার চাইতে একটু বেশি হয়ে গেছে, তখনই জোহরের ওয়াক্তটা শেষ হয়ে গেছে এবং আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে এবং সে আসরের ওয়াক্তটা থাকে মা লাম তাসফার রাশামস,
যখন সূর্যটা হলুদ বর্ণের এবং স্পষ্ট দেখা যায়, পশ্চিম আকাশে যখন সূর্যটা গোলাকার দেখা যায় এবং সেটা হলুদ বর্ণের দেখা যায়, স্পষ্ট বোঝা যায় সূর্যের আলোতে কোনো তাপ নাই, কোনো প্রখরতা নাই, এরকম যখন স্পষ্ট হয় তখনই আসরের ওয়াক্ত শেষ হয়। তো চার নম্বর হলো মাগরিবের ওয়াক্ত। মাগরিবের ওয়াক্ত কখন শুরু হয়? হাদিসের মধ্যে আছে, সূর্য যখন পরিপূর্ণভাবে ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের নামাজটা খুব দ্রুত সময়ের মধ্যে পড়তে, কেননা মাগরিবের ওয়াক্ত থাকে মা লাম ইয়াসকুত সাউরুশ শাফাক, যখন শাফাক শেষ হয়ে যায়, আকাশে যখন শাফাক শেষ হয়ে যায় তখন পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে, অর্থাৎ শাফাক শেষ হয়ে যাওয়ার পর থেকে আর মাগরিবের ওয়াক্ত থাকে না। শাফাক বলতে কি বোঝায়? তাহলে আমরা দেখতে পাই যে সূর্য ডুবে যাওয়ার পরে কিছু সময় পর্যন্ত আকাশটা পরিপূর্ণভাবে কালো হয় না, অর্থাৎ পরিপূর্ণভাবে অন্ধকার হয় না, যতক্ষণ পর্যন্ত তারকারাজ স্পষ্টভাবে বোঝা যায় না এবং মনে হয় যেন আকাশে সাদা বর্ণের কিছু একটা আছে যার কারণে পরিপূর্ণ এখন অন্ধকার হয়ে পারেনি, তো তখন পর্যন্ত মাগরিবের ওয়াক্তটা থাকে। যখনই শাফাক শেষ হয়ে যায়, যখনই আকাশ পরিপূর্ণ অন্ধকার হয়ে যায় এবং আকাশে তারকারাজিগুলো স্পষ্টভাবে বোঝা যায়, তখনই শুরু হয় এশার ওয়াক্ত, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়। তো আমরা পাঁচ নম্বরে বুঝতে পারলাম এশার ওয়াক্ত কখন শুরু হয়। এশার ওয়াক্ত শুরু হয় মাগরিবের ওয়াক্তটা যখন শেষ হয়ে গেল, শাফাক শেষ হয়ে গেল, আকাশ থেকে সাদা বর্ণ বিলুপ্ত হয়ে গেল এবং আকাশটা একদম কালো বর্ণের ধারণ করেছে, অর্থাৎ অন্ধকার হয়ে গেছে, আকাশ বোঝা যাচ্ছে না কিন্তু আকাশের মধ্যে তারকারাজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তখন থেকে এশার ওয়াক্ত শুরু হয়ে গেছে। এবং এশার ওয়াক্ত শুরু হওয়ার পরে কখন পর্যন্ত সে ওয়াক্তটা থাকে? হাদিসের মধ্যে আছে ইলা নিসফিল লাইল, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। মধ্যরাত বলতে আমরা 11:30 থেকে 12:00 পর্যন্ত ধরতে পারি, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুরু করে সুবহে সাদেক পর্যন্ত সম্পূর্ণ একটা রাতকে সমান দুই ভাগে ভাগ করলে মধ্য অবস্থা যতক্ষণ পর্যন্ত হয়, অর্থাৎ সেটা 11:30 থেকে 12:00 পর্যন্ত, সেই সময় পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। এরপরও এশার নামাজ পড়া যায়, তবে উত্তম হলো মধ্যরাত পর্যন্ত বা এর মধ্যে নামাজ শেষ করে দেওয়া। ফিকহি হানাফি মতে আমরা এশার নামাজ পড়তে পারি মধ্যরাত পর্যন্ত, অথবা তারপরে যদি কোনো কারণে, কোনো ওজরের কারণে যদি আমাদের নামাজ বিলম্ব হয়, তাহলে মধ্যরাতের পর থেকে সুবহে সাদেক পর্যন্ত আমরা এশার নামাজ পড়তে পারি। সুবহে সাদেক পর্যন্ত এশার ওয়াক্ত থাকবে, তবে উত্তম হলো মধ্যরাত পর্যন্ত এশার নামাজ শেষ করে ফেলা, মধ্যরাতের পর থেকে আর না পড়া। তবে কোনো ওজরের কারণে, শরীরে কোনো ওজরের কারণে যদি আমাদের বিলম্ব করতে হয়, তাহলে আমরা সুবহে সাদেক পর্যন্ত এশার নামাজটা পড়তে পারবো। সেই সাথে আরও একটা কথা বলতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়তেন একটু বিলম্ব করে, অর্থাৎ সাথে সাথে পড়তেন না। অন্যান্য নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যেরকম আওয়াল ওয়াক্তে পড়ার কথা বলা হয়েছে, কিন্তু এশার নামাজটা একটু আল্লাহ রাসূল বিলম্বে পড়তেন, অর্থাৎ শাফাক শেষ হয়ে যাওয়ার পর থেকে 1-1.5 ঘন্টা পরে পড়তেন, অর্থাৎ আমরা সময় যদি বলতে চাই তাহলে 9:30-9:30 এরকম সময় পড়তেন, 9:30 পরে। আমরা তো 7:30-8:30-8:30 মধ্যে পড়ে ফেলি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম একটু বিলম্বে এশার নামাজ পড়তেন, অর্থাৎ এশার নামাজের পরে তারা আর কোনো কাজ করতেন না, দুনিয়াবি কোনো কর্মে লিপ্ত থাকতেন না, খাওয়া দাওয়া করতেন না, এশার নামাজের পরে ঘুমিয়ে যেতেন, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। তো এশার নামাজের আগে সব কাজ শেষ করে এশার নামাজ পড়ার পরে সবাই ঘুমিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতেন, এটাই হলো সুন্নাত। তবে আমরা একটু আগে আগে পড়ে ফেলি, এরপরে দেখা যায় আমরা খাওয়া দাওয়া করি, গল্পগুজব করি, চলাফেরা করি, এটা আসলে সুন্নাসম্মত হচ্ছে না। আমরা যদি একটু বিলম্বে নামাজ পড়ি এবং নামাজের পরে আর কোনো কাজ করা যাবে না, নামাজের পরে আমরা সুন্দর মতো ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে সেটা সুন্নাসম্মতভাবে হবে। এই জন্য এশার নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিলম্বে আদায় করতেন, বাকি অন্যান্য নামাজ মাগরিবের নামাজ খুব দ্রুত পড়তেন। তবে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে 2-3 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, বিষয়টা এরকম না। যদি মুসল্লিরা যদি কোনো কারণে একটু বিলম্ব করে, কোনো ওজরের কারণে যদি একটু বিলম্ব হয়, কেউ উজু করে আসতে একটু দেরি হচ্ছে, আপনি একটু অপেক্ষা করলেন, তাতে কোনো সমস্যা নাই, 10-15-20 মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করতে কোনো সমস্যা নাই। এমনও দেখা যায় অনেকে নফল রোজা রেখেছে, তাদের ইফতারি করতে একটু সময় লাগতে পারে, অনেকে দূর থেকে এসে আপনার জামাতে শরিক হবে, তাদের নামাজ শুরু করতে একটু দেরি হবে,
এজন্য আপনি অপেক্ষা করলেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না, মাগরিবের আজানের সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে, বিষয়টা এরকম না, কোনো ওজুরের কারণে যদি আপনি 10-15 মিনিট অপেক্ষা করেন তাতে কোনো সমস্যা হবে না, তবে দেখতে হবে যেন সাফাক শেষ হয়ে যাওয়ার আগে আমার নামাজটা শেষ হয়, অর্থাৎ যে সময়টা থাকে এই সময়ের মধ্যে যেন আমি নামাজটা শেষ করতে পারি, সেটা 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর্যন্ত থাকে মাগরিবের ওয়াক্ত।